আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি এইচএম ইব্রাহিম হোসেন হামিদ, প্রভাষক অর্থনীতি, সরকারি শামসুর রহমান কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যারা দ্বাদশ শ্রেণীতে আসো, তোমাদের শর্ট সিলেবাসে প্রশ্নভিত্তিক পর্যালোচনা ধারাবাহিকভাবে করতে শুরু করেছি। এটি আমরা গত ক্লাসে যে অধ্যায়গুলো তোমাদের শর্ট সিলেবাসে দেওয়া আছে সেখানে আমরা গত দিন আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছি। দ্বিতীয় অধ্যায়ের যে প্রথম পার্ট সেটি হচ্ছে উপযোগ, সেই উপযোগ থেকে আমি গত ক্লাস নিয়েছিলাম। যারা দেখোনি তারা দ্বিতীয় প্রথম ক্লাসটি, এর আগের ক্লাসটি দেখে নিও, রবিবারের ক্লাসটি। আর আজ আমি তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে চাহিদা যোগান, এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সে ধরনের যে প্রশ্নগুলো এসেছে এর আগে প্রিভিয়াস ইয়ারে, আমরা সেখানে সেগুলোর আলোকে আলোচনা করব। তো দেখো, আমরা ঢাকা বোর্ড 2016 একটি প্রশ্ন এসেছে এবং এভাবে প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে এখানে ছিল কিউ ডি ইজ ইকুয়াল 12 - 2 ফি। তো এভাবে আমাদের এই এটি হচ্ছে একটি চাহিদা সমীকরণ, আমরা জানি যে এটি হচ্ছে চাহিদা সমীকরণ। এখানে যদি কিউ ডি নাও থাকতো, কিউ ইজ ইকুয়াল 12 - 2 ফি থাকলেও আমরা বুঝতে পারি চাহিদা সমীকরণ, কারণ এর এখানে ঢাল হচ্ছে ঋণাত্মক, এই -2 এটি থাকার কারণে আমরা বুঝতাম যে এটি হচ্ছে চাহিদা সমীকরণ। তো এই চাহিদা সমীকরণের মাধ্যমে আমাদের গয়ে যেটি হচ্ছে প্রয়োগ, সেই প্রয়োগের যে প্রশ্ন সেখানে আছে যে প্রদত্ত সমীকরণ থেকে চাহিদা সূচি তৈরি করে চাহিদা রেখা অঙ্কন করো, এবং ঘয়ে যেটি উচ্চতার দক্ষতা সেখানে দেওয়া আছে দ্রব্যের দাম 2 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 3 টাকা হলে স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। তো এই দুটি প্রশ্ন এভাবেই থাকতে পারে। তো এটি চাহিদা ক্ষেত্রেও থাকতে পারে, চাহিদা সমীকরণের ক্ষেত্রেও থাকতে পারে, আবার যোগান সমীকরণের ক্ষেত্রেও এটি হতে পারে। তো যদি এরকম হয়, এখন এখানে আমাদের গয়ের আনসার করার জন্য সেটি হচ্ছে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে আমার চাহিদা রেখা অঙ্কন করতে হবে। এখানে এরকমও বলতে পারে যে চাহিদা রেখা অঙ্কন করে দেখাও। তো চাহিদা রেখা অঙ্কন করতে গেলে কিন্তু আমাকে অটোমেটিক এমনিতেই আমাকে তোমার রেখার প্রয়োজনই আমাকে সূচি তৈরি করতে হবে। তো এখানে বলেই দিয়েছে, সেটি আমাদের জন্য একটু সহজ করে দিয়েছে যে পি এবং কিউ আমরা এখান থেকে 1, 2, 3, 4 এভাবে আমরা নিয়ে নিলাম। যখন ওয়ান তখন 2 × 1 = 2 আর এখানে হচ্ছে 12, 12 থেকে 2 গেলে থাকে 10। যখন আমরা 2 ধরবো 2 × 2 = 2, 2 × 4 = 4, 12 থেকে 4 গেলে থাকবে 8। যখন এখানে 3 হবে তাহলে 3 × 2 = 3, 2 × 6 = 6, 12 থেকে 6 গেলে থাকবে 6। আর যখন 4 হবে 4 × 2 = 8, 12 থেকে 8 গেলে থাকবে 4। এভাবে আমরা একটা কাল্পনিক সূচি তৈরি করে নিলাম এবং এর মাধ্যমে আমরা চিত্র অঙ্কন করবো। তো চিত্র অঙ্কন করতে হলে আমরা জানি যে লম্ব অক্ষে থাকে দাম এবং ভূমি অক্ষে থাকে পরিমাণ, এবং এখানে আমরা জানি যে একটি সমান দূরত্ব নিয়ে আমাদের আঁকতে হবে, 1, 2, 3, 4, এটি সমান ব্যবধান হওয়া বাঞ্ছনীয়, 1, 2, 3, 4। আবার এখানে আমাদের 4 থেকে 10 পর্যন্ত লাগবে, তাহলে আমি 2 থেকে ধরি 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10, যেভাবেই ধরি না কেন আমার ব্যবধানগুলো সমান হতে হবে। তো যখন 1 টাকা দাম তখন পরিমাণ হচ্ছে 10 একক, সেটি আমরা এখানে এভাবে আমরা দেখিয়ে দেবো এই বিন্দুর মাধ্যমে। যখন 2 টাকা তখন পরিমাণ হচ্ছে 8, আমরা সেটি দেখাবো এই রেখার মাধ্যমে, পরস্পর যে বিন্দুতে মিলিত হবে সে তার মাধ্যমে। যখন 3 তখন 6, আমরা সেটা এভাবে দেখিয়ে দেবো। যখন 4 তখন 4, তা আমরা পরিমাণ 4 এভাবে আমরা দেখিয়ে দেবো। এই এ বি সি এবং ডি বিন্দুর সমন্বয় যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে ডিডি চাহিদা রেখা, এটি হচ্ছে ডিডি চাহিদা রেখা। এই রেখাটি অবশ্যই সরলরৈখিক হতে হবে, কেন? কারণ হচ্ছে এখানে যে সমীকরণটা দেওয়া আছে, যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণের স্বাধীন চলক পি এর পাওয়ার হচ্ছে 1, পি এর পাওয়ার 1। যদি পি এর পাওয়ার 1 ছাড়া অন্য কিছু হতো তাহলে সে রেখাটি বক্রাকৃতির হতো, কিন্তু পি এর পাওয়ার 1 হওয়ার কারণে এটি অবশ্যই একটি লিনিয়ার ইকুয়েশন, আর লিনিয়ার ইকুয়েশন থেকে যে রেখা যে চিত্র আঁকা হয় সেটি লিনিয়ার একটি চিত্র হবে বা সরলরৈখিক একটি চিত্র হবে। এটি যদি সরলরেখা না হয়, কারণ যদি মানের কারণে বাঁকা হয় তাহলে সেক্ষেত্রে সেটি ভুল বলে বিবেচিত হবে। তো তোমরা এভাবে এঁকে তারপর চিত্রে ব্যাখ্যা দিয়ে দেবে, চিত্রে ভূমি অক্ষে দাম, ভূমি অক্ষে পরিমাণ এবং লম্ব অক্ষে দাম বিবেচিত, দাম যখন 1 টাকা তখন পরিমাণ 10 একক, যা এই বিন্দুতে দেখানো হয়েছে দাম বৃদ্ধি পেয়ে 2, 3, 4 হলে পর্যায়ক্রমে পরিমাণ হ্রাস পেয়ে 8, 6 এবং 4 হয়, এ বি সি ডি বিন্দু এই সংমিশ্রণ বিন্দুগুলো সমন্বয় যে রেখা পাওয়া যায় তা হচ্ছে নিম্ন চাহিদা রেখা। এটি হচ্ছে তোমার 3 নম্বরের প্রশ্ন, মানে গয়ের অ্যান্সার এবং তাতে নাম্বার আছে 3। তো এখানে আমাদের এই এভাবে এতটুকু দিলেই আমাদের
পূর্ণ নম্বর চলে আসবে, কারণ যদি প্রশ্নভিত্তিক আমরা যদি এখানে যদি ম্যাথমেটিক্যাল বা চিত্রভিত্তিক কিছু পাই তখন আমাদের অল্প অ্যান্সারেই কিন্তু পূর্ণ নাম্বার চলে আসে, সেখানে জ্ঞান অনুধাবন প্রয়োগ এভাবে ভেঙে ভেঙে সব কিছু এর ভিতরেই থাকে, অন্তর্নিহিত থাকে, সেখানে আলাদাভাবে ওভাবে প্রশ্ন উত্তর যেভাবে আমাদের লাগে সেভাবে দেওয়া না দিলেও চলবে। তো আমরা এভাবে আমাদের গোয়ের অ্যান্সারটা পেলাম। এবার দেখো বলছে দ্রব্যের দাম 2 টাকা থেকে 3 টাকা বৃদ্ধি পেলে স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্যের প্রকৃতি নির্ণয়। তো দাম যদি 2 টাকা থেকে 3 টাকা হয়, আমাদের সমীকরণটা ছিল কিউডি ইজ ইকুয়াল 12 - 2p। দাম 2 থেকে 3 হলে পরিমাণটা কি হবে, পরিমাণ হচ্ছে 2 হলে 2 দ্বিগুণ 4, 12 - 4 = 8, আর 3 হলে 3 দ্বিগুণ 6, 12 - 6 = 6। তো এভাবে আমাদের এটিকে আমরা ধরবো p1, এটাকে ধরবো p2, এটাকে ধরবো q1, এটাকে ধরবো q2। এভাবে আমরা চাহিদা সমীকরণ এভাবে আমরা পেয়েছিলাম না, এই সমীকরণ সূচি এভাবে থাকলে এখান থেকে আমরা সমীকরণ পাই, ঠিক সেভাবেই আমরা এটা করে নেব। তো আমরা স্থিতিস্থাপকতার সূত্র জানি, ইপি ইজ ইকুয়াল ∂q/∂p × p/q, এটি হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতার সূত্র। তো ডেল কিউ মানে কি, ডেল কিউ মানে হচ্ছে q2 - q1, আর ডেল পি মানে কি p2 - p1 × p/q, এখানে p মানে হচ্ছে p1/q1। তাহলে আমরা এখান থেকে q2 - q1 মানে হচ্ছে 6 - 8, আর নিচে হচ্ছে p2 - p1 মানে 3 - 2 × p1 মানে হচ্ছে 2, আর q1 মানে হচ্ছে 8। দেখো বুঝতে পারছি কি না, এখান থেকে আমরা এটি সমান ধরেছিলাম 2, এটি সমান ধরেছিলাম 3, আর এখান থেকে এটা q1 = 8, q2 = 6 ধরে নিয়েছিলাম আমরা, তার ভিত্তিতে আমরা মান বসিয়েছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে -2, আর এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 8। তাহলে এই 2 আর এই 8 আমরা এটা মানে কাটতে পারি, তো এখানে হয় 4, এই 2 আর এই 4 এখানে হয় 2, তার মানে হচ্ছে -1/2। -1/2 এভাবে দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা জানি যে পরম মান নিতে হয়, পরম মান হচ্ছে একটি ফ্যাক্টরি যার মধ্যে আমরা ঋণাত্মক দিলে প্লাস হয়ে বের হয়, প্লাস দিলে প্লাসে থাকে, আর মাইনাস দিলে সেটা প্লাস হয়ে বের হয়। তো এখানে আমাদের এটিকে আমরা পরম মান চিহ্ন নিয়ে নিব, পরম মান মানে ঋণাত্মক চিহ্নকে উপেক্ষা করার জন্য লিখে দিলাম যে পরম মান, পরম মান নিয়ে পাই, তাহলে এখানে -1/2 হয়ে গেল, ইজ লেস দ্যান 1, মানে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা যদি হয় তাহলে সেটি নিঃসন্দেহে আমরা জানি যে স্থিতিস্থাপকতা আমাদের 5টি প্রকারের ছিল, ইপি ইজ ইকুয়াল 1, ইপি লেস দ্যান 1, ইপি গ্রেটার দ্যান 1, ইপি ইজ ইকুয়াল 0, ইপি ইজ ইকুয়াল ইনফিনিটি। তো আমরা যদি এটি লেস দেন 1 পাই তার মানে এটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মনে আছে তো, যে আমরা যদি এটি 1 পাই তাহলে স্বাভাবিক দ্রব্য, লেস দেন 1 পেলে নিঃসন্দেহে এটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আর যদি গ্রেটার দেন 1 হয় তার মানে এটি বিলাস জাতীয় দ্রব্যের মানে একটা পর্যায়ে পড়ে, আর অথবা গিফেন দ্রব্যের পর্যায়ে পড়বে, আর যদি 0 হয় তার মানে এটি হচ্ছে অতি প্রয়োজনীয় দ্রব্য, যেটি একদম না হলেই নয় এরকম দ্রব্যের স্থিতিস্থাপকতা শূন্যের সমান, তার মানে এটি হচ্ছে তোমার আমরা এই লেস দ্যান বলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসেবে ধরব, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে বলেছে। তো এখানে লেস দ্যান ইয়া হয় তুমি এখানে লিখে দেবে এটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তো এটুকু করে দিলে তোমার 4-4 পেয়ে যাবে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো আগামী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমি তোমাদেরকে আবার চাহিদা এবং যোগান সমীকরণের মাধ্যমে যে ভারসাম্য হয় সূচির মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার তরফ থেকে লেগে যাবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।